এফালে মূল্যবৃদ্ধিত জুৰুলা রাজ্য, মূল্যবৃদ্ধির বাবে শিবসাগরত প্রতিবাদত নামিল সংগঠন। আনফালে মুখে মুখে বিধায়কর বেতন বৃদ্ধির কথা। বান মূল্যবৃদ্ধিকে ধরে 101টা সমস্যাত রাজ্যর মধ্যবিত্ত আর দরিদ্র জনতায় চকুরে ধোঁয়া কোয়া দেখিছে। সেই সময়তে মন্ত্রী বিধায়কর দরমহা আর পেনশন বৃদ্ধির কুচকাবাজ চলাইছে সরকারে। 50% দরমহা বৃদ্ধির বাবে ইতিমধ্যে গঠন করা হয়েছে এখন কমিটি। এই কথা পোহরলৈ অহার লগেলগে প্রতিক্রিয়াত সরব হয়ে পড়েছে দল সংগঠন, বিরোধী নেতা। এফালে দরমহা কর্তন, এফালে দরমহা বৃদ্ধি, এটা পরস্পর বিরোধী এটা সিদ্ধান্ত। আজির দিন তো এজন বিধায়কে যিমান দরমহা পায় সেটো এজন বিধায়কর কারণে যথেষ্ট বলে আমি ভাবো। গতি এটো একদম সাংঘাতিক ধরনের জনগণ বিরোধী একটা সিদ্ধান্ত। যে সময় বানপানী হয়ে আছে সে সময় বিধায়কর দরমহা বৃদ্ধি করিবর কারণে করা কুচকাওয়াজ কেতিয়াও মানি লব নোৱাৰে। এআইইউডিএফৰ বিধায়ক রফিকুল ইসলামে কলে বর্তমানের পরিস্থিতি সমস্যায় ভারাক্রান্ত হয়ে থাকা অবস্থাত বিধায়কর দরমহা নবহালেও হব, বর্তমানের দরমহাই পর্যাপ্ত। এইটো তো সরকারের ম্যাটার্স, তেখেতকলে চাব। ছবছর বৃদ্ধি হওয়া নাই, কিন্তু মই ভাবো এটা সময় উপযোগী সময় নহয়। এই সময়তে সব বৃদ্ধি হব নালাগে, নহলেও আমি চলিব পারিম। আমি জনসেবার কারণে আহিছো। 80,000 টাকা বিধায়কসকলের স্যালারি, এই 80,000 টাকা দিয়ে আমি চলি আছো, চলি থাকিম। গতি বৃদ্ধি ছবছরত হওয়া নাই, আরো 2-4 বছর নহলে চলিব। আনহাতে বিরোধী দল APCCর সভাপতি ভূপেন বরাই করিলে সাপু নমরক লাঠিও নাভাঙক জাতীয় তাৎপর্যপূর্ণ মন্তব্য। দুর্নীতিমুক্ত অসম গড়িবলে হলে বিধায়কে দুপয়সা পালে মই দরমহা হোয়াইটত পালে বেয়া নাপাও। কেলে বেয়া নাপাও? যদি বিধায়কজনের তাকে পেটত গামোচা মেরে দিয়ে তেওঁকে কোথাও হাত পাতিব লাগবে। সেই কারণে এইটাই নিশ্চিত হব লাগে যে বিধায়কর দরমহা বৃদ্ধি হব, কিন্তু দুর্নীতি সমূলাংশে নিয়ন্ত্রণ হবে, কোনেও যাতে আর মাটি বাড়ি কিনে চারিওফালে বাগান চাগান কিনে ঘুরি পেব নয়। আনহাতে মন্ত্রী বিধায়কর দরমহা বৃদ্ধির প্রস্তাবক লৈ বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিনের প্রতিক্রিয়া। মন্ত্রী বিধায়কর দরমহা বড়াতো এক নিয়ম মাফিক প্রক্রিয়া। এই বৃদ্ধি প্রতি 5 বছরের মূরে মূরে হয়। আসলতে 1.5 বছর আগতেই এই কাম করার পদক্ষেপ লওয়া দরকার আছে। 6.5 বছর হল, 5 বছর 1.5 বছর অতিরিক্ত হয়ে গেল, তথাপিও দরমহার বৃদ্ধির কারণে আমি কোনো তেমন কুচকাওয়াজ বা গুরুত্ব সহকারে লওয়া নাই। কারণ একটা কমিটি যেহেতু ex-MLA সকল আছে, তেখেতসকলেরও দরমহা বৃদ্ধির কথা থাকে। সকলে যেহেতু আহি তেখেতসকলের ওজোরের প্রতিবিলাক জানাইছে, সেখানে অধ্যক্ষ মহোদয় 4-জনীয় কমিটি একটা গঠন করেছে। বিধানসভার উপাধ্যক্ষর মতে বিধায়কসকলে দরমহা বৃদ্ধির দাবি তোলা নাই, বরঞ্চ বান পরিস্থিতিত মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজি লৈ বিধায়কসকলে সাহায্যহে আগবঢ়াইছে। মন্ত্রী বিধায়কর দরমহা 50% বৃদ্ধি হব বলে চলা প্রচার উড়া বাতরির বাদে আন একো নহয়। 5 বছর হব লাগিছিল, 6.5 বছর হল, তো গতি সেইটোতে প্রকাশ করব লাগিছিল দেরি হয়েছে গেলে বলে। বিধায়কসকলের এতিয়া বানপানী হয়েছে, বানপানীর সকল ব্যস্ত, আর এটা বানপানীর সাহায্যের কারণে মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজি লৈ বিধায়কসকলে 50,000-1,00,000 টাকা ডোনেট করে আছে। এজ ইউজুয়াল একটা 5 বছর হলে একটা কমিটি গঠন করে, কমিটির রিপোর্টের উপর বেস করে পেলে আলোচনা হয়, আলোচনা মর্মে সেই সিদ্ধান্ত লওয়ার পিছতে দরমহা কথা আহিব। উল্লেখযোগ্য যে বিধায়কর দরমহা বঢ়াব খোঁজা কমিটিখনের অধ্যক্ষ হিসাবে কার্যনির্বাহ করিব প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব হিমাংশু শেখর দাসে। কমিটির আন 3জন সদস্য হল প্রাক্তন IAS বিষয়া হেমেন দাস, বিধানসভা সচিবালয়ের অতিরিক্ত সচিব রাজীব ভট্টাচার্য আর বিত্ত বিভাগের সচিব মালবিকা চৌধুরী। 4জনীয় কমিটিখনে বিভিন্ন দিক পর্যালোচনা করে এমাহর ভিতর দাখিল করিব প্রতিবেদন। কমিটিখনে আন রাজ্যের মন্ত্রী বিধায়কসকলের দরমহার তথ্য সংগ্রহ করে প্রস্তুত করিব প্রতিবেদন। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।